আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাকাত শাকিল এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্কেচআপ টিউটোরিয়ালে। আজ আমরা আলোচনা করব কিভাবে তাড়াতাড়ি ওয়াল তৈরি করা যায়, অর্থাৎ আমাদের এক্সটেরিয়র তৈরি করার সেকেন্ড স্টেপ। চলুন ভনিতা না করে শুরু করি। আচ্ছা, ওয়াল তৈরি করার অনেক ধরনের নিয়ম আছে। সেই সমস্ত নিয়মগুলোর মধ্যে যেগুলো সবচাইতে তাড়াতাড়ি করা সম্ভব বা আমি যেগুলোকে ব্যবহার করে তাড়াতাড়ি মডেল তৈরি করে থাকি, আজ আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন সবার আগে ধরে নিন আমার একটা বক্স, বা এই হচ্ছে আমার রুমের সাইজ বা বিল্ডিংয়ের সাইজ, এরকম এই বক্সের চারপাশে আমাকে ওয়াল তৈরি করতে হবে। সো ম্যানুয়ালি আমি যদি 6 ইঞ্চি ডেপথ নিয়ে ওয়াল তৈরি করতে চাই, ইটস আ বিট টাইম কনজিউমিং। আপনি স্কেচআপের একটা বিল্ট ইন টুল রয়েছে যেটার নাম হচ্ছে অফসেট। আমরা অফসেট টুলকে সিলেক্ট করে এভাবে যখন আমার বক্সটা সিলেক্ট করা থাকবে, সিলেক্ট না করা থাকলেও অফসেট টুল এটার এজ ধরে নেবে। সো এরকম বক্সের ক্ষেত্রে জাস্ট আমরা এজের পাশে অফসেট টুল নিয়ে যাব, ক্লিক করে ভিতর দিকে ড্র্যাগ করব, একটা রেফারেন্স লাইন চলে আসবে এবং আমরা মেনশন করব আমার ওয়ালের থিকনেস কত হওয়া প্রয়োজন। ধরে নিন আমার ওয়ালের থিকনেস 10 ইঞ্চি, 10 ইঞ্চি লিখে এন্টার চাপ দিলাম। সো এই ওয়ালের চারপাশে দেখুন 10 ইঞ্চি একটা ওয়ালের মতন লেআউট তৈরি হয়ে গেলো। তারপর জাস্ট পুশপুল টুল ব্যবহার করে আমাদের যতখানি হাইট দেওয়া প্রয়োজন আমরা ততখানি হাইট দিয়ে দিতে পারবো, 10 ইঞ্চি অথবা 10 ফিট যেটা আমাদের প্রয়োজন। এটা হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় যেটা করা যায় সেটা হচ্ছে, ধরে নিন আমার এরকম একটা বক্স আছে এবং এর চারপাশে আমাকে ওয়াল তৈরি করতে হবে। সেই ওয়াল তৈরি করার জন্য আমি কী করব সেটা হচ্ছে, সবার আগে আমার প্রয়োজন অনুযায়ী আমি আগে ধরে নিন আমার ওয়ালের হাইট হবে 10 ফিট। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা টিপস, এটা জাস্ট একটা টিপস, যে এই যে আমি লাইন তৈরি করছি না, এটা এখন কোন এক্সিস বরাবর আছে সেটা বোঝা যাচ্ছে না। অনেক সময় এমন হয় যে আমি স্ট্রেট লাইন টানতে গেলাম কিন্তু ওই যে গিয়ে গ্রিন এক্সিস বরাবর আটকে থাকে। সো এই প্রবলেম থেকে বাঁচার জন্য হচ্ছে অ্যারো কি, আমার কিবোর্ডে যে অ্যারো কিজগুলো রয়েছে, আপনি যদি অ্যারো কিজের আপে চাপ দেন এটা ব্লু এক্সিস বরাবর ফিক্সড হয়ে যাবে। এখন আপনি মাউস অন্য যেদিকে নিন না কেন এটা চেঞ্জ হবে না। রাইট সাইডের অ্যারো কিতে চাপ দিলে রেড এক্সিস বরাবর ফিক্সড হয়ে যাবে, আর লেফট সাইডের অ্যারো কিতে চাপ দিলে গ্রিন এক্সিস বরাবর ফিক্সড হয়ে যাবে। এরপর আপনি মাউস উপরে নেন, ডানে নেন, বামে নেন, কিন্তু গ্রিন এক্সিস বরাবরই থাকবে। সো আবার বলছি, আপ অ্যারো কি চাপ দিলে ব্লু এক্সিস, ডান পাশেরটায় রেড অ্যাক্সিস, বাম পাশেরটায় গ্রিন অ্যাক্সিস। সো এবার আমি ব্লু অ্যাক্সিস বরাবর তুলবো, নিয়ে নিলাম 10 ফিট লিখে এন্টার চাপ দিলাম, এবং এবার রেড অ্যাক্সিস বরাবর করতে হবে 6 ইঞ্চি, এবং নিচে আবারও ব্লু অ্যাক্সিস বরাবর 10 ফিট। হয়ে গেল আমার 10 ফিটের ওয়াল খুব ইজিলি। যখনই আমরা এক্সিস লক করে দিতে চাই, অর্থাৎ আমার যে লক এক্সিস করব সেটা করার জন্য আপ অ্যারোতে কী দিলে, দেখুন নর্মালি যখন ব্লু এক্সিস হয় সেটা কিছুটা হালকা হয়, এই যে হালকা একটা চিকন লাইন, আর যখনই আপনি এটা ফিক্স করে দিচ্ছেন অ্যারো কি চাপ দিয়ে তখন এটা ঠিক হয়ে যায়। সেভাবে আপনি বুঝতে পারবেন কখন আপনি ডানে বামে নড়ার যে অপশন বা অ্যাক্সিসগুলোকে ফিক্স করে দিচ্ছেন। দেখুন গ্রিন অনেক মোটা, আর যখনই আমি গ্রিন ছেড়ে দিলাম তখন দেখুন গ্রিন অনেক হালকা, অন করে দিলে গ্রিন মোটা। একইভাবে ব্লু অনেক মোটা যখন আমি অন করে রেখেছি, আর যখন অফ করে দিচ্ছি তখন দেখুন ব্লুটা অনেক হালকা। সো এটা একটা প্রো টিপস, আশা করি এটাকে ব্যবহার করবেন, অনেক ঝামেলা কমে যায় এটাতে। যাই হোক, সো এভাবে আমি আমার একটা বক্স তৈরি করব। বক্সের চারপাশে আমার ওয়ালের হাইট যতখানি দেওয়া প্রয়োজন ততখানি একটা লেআউট তৈরি করব। লেআউট তৈরি করে বক্সটাকে সিলেক্ট করব, করে ফলোমি টুলের সাহায্যে ওয়াল তৈরি করব। জাস্ট ফলোমি টুল সিলেক্ট করলাম, বক্স আগে সিলেক্ট করা ছিল, এখানে একটা জাস্ট ক্লিক করব, দেখুন আমার বিল্ডিংয়ের চার পাশ জুড়ে অলরেডি ওয়াল তৈরি হয়ে গেছে। যেহেতু এটা ব্লু সারফেসে তৈরি হয়েছে, ট্রিপল ক্লিক করে সিলেক্ট করব, রিভার্স ফেস দিয়ে এটাকে হোয়াইট করে নেব। সো এটা হচ্ছে স্টেপ 2। এবার আসুন, অনেক সময় আমি তো এখানে সোজা সাপটা সহজ ওয়াল বানাচ্ছি, অনেক সময় এমন হয় না যে লুভারের ওয়াল তৈরি করতে হয় বা বিল্ডিংয়ের ওয়ালটা আমার ইটের অথবা গাঁথুনির হবে না, হবে কাঠের সোজা সোজা পাইলের মতন, তখন কী করব। তো তখন কী করব সেটার জন্য চলুন আগে একটা ওয়ালের লেআউট তৈরি করে নিই। ধরে নিন 10 ফিট বাই 10 ফিটের একটা বক্স তৈরি করলাম আমরা, 10 ফিট বাই 10 ফিট, এবং এই 10 ফিট বাই 10 ফিটের মধ্যে আমরা অফসেট টুল ব্যবহার করে 6 ইঞ্চির একটা বক্স তৈরি করলাম, অর্থাৎ এখানে আমার লুভারগুলো বসবে, এখানে আমার লুভারগুলো বসবে। সো প্রথমে আমি আমার একটা লুভার বানিয়ে নিব, যেমন এই লুভারটা ধরুন এখানে হচ্ছে 6 ইঞ্চি এবং এদিকে 1 ইঞ্চি, এবং এদিকে আবারও 6 ইঞ্চি এবং বক্স।
তাহলে আমার এখানে লুভারটা তৈরি হয়ে গেল। আমি লুভারটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিচ্ছি। এবার সিলেক্ট করব পুশ পুল টুলের সাহায্যে আমার লুভারের যতখানি হাইট দেওয়া প্রয়োজন ছিল আমি সেই হাইটটা দিয়ে দিব। ধরে নিন আমি আমার লুভারের হাইট 10 ফিট চাচ্ছি, 10 ফিট হাইট দিয়ে দিলাম আমি আমার লুভারের। সো আমার লুভার এখানে বসে গেল। এই লুভার বসে যাওয়ার পর আমরা এখন এই গ্রুপটাকে কম্পোনেন্ট করে নিই, যাতে আমরা যখনই এটাকে এডিট করব খুব ইজিলি এডিট করা যায়। মেক কম্পোনেন্ট, কম্পোনেন্টের একটা নাম দিয়ে দিলাম কম্পোনেন্ট #2, অ্যান্ড দেন আমি এই লুভারটাকে একটার পর একটা করে প্লেস করব। ধরে নিন আমার প্রতিটা লুভারের মাঝখানে গ্যাপ হচ্ছে 6 ইঞ্চি। সো আমি এখানে এটাকে সিলেক্ট করলাম এজ বরাবর এবং ডান পা কন্ট্রোলে একবার চাপ দিলাম, ডান পাশে 6 ইঞ্চি লিখে এন্টার চাপ দিলাম, 6 ইঞ্চি গ্যাপে বসে গেল। এখন আমার যেহেতু একটা বসে গেছে, এরকম আমার ধরে নিন এখানে লুভার লাগবে হচ্ছে 20টা। সো 20x এন্টার চাপ দিলাম, আমার এখানে 20টা লুভার হয়ে গেল। সো 20টা লুভার হয়তো আমার প্রয়োজন নেই, যে লুভারগুলো আমার এক্সট্রা হয়ে গেছে বা লাইনের বাইরে হয়ে গেছে সেই লুভারগুলোকে আমি সিলেক্ট করে ইরেজ করে দিতে পারি। ইরেজ করে দিলাম, তাহলে আমার এজ বরাবর লুভারগুলো খুব সুন্দরভাবে বসে গেল। ঠিক এই লুভারগুলো এখানে যেভাবে বসেছে অপোজিট সাইডের লুভারগুলোকে সিলেক্ট করার জন্য সবগুলো লুভারকে সিলেক্ট করলাম এবং মুভ টুলের সাহায্যে লুভারগুলোকে কন্ট্রোল একবার চাপ দিয়ে পাশে বসিয়ে দিলাম। সো অপোজিট সাইডের লুভার হয়ে গেল। এবার চলুন আমি আমার ডান এবং বাম পাশের লুভার কীভাবে তাড়াতাড়ি তৈরি করবো দেখাচ্ছি। এই লুভারটাকে আমি এম মুভ করে এজ পর্যন্ত মুভ করে দিলাম, এবং এই লুভারটাকেও আমি এজ সিলেক্ট করে এই পর্যন্ত মুভ করে দিলাম। ধরে নিন আমার এই সেম লুভারটাই আবার এ পাশেও প্রয়োজন হবে, তাহলে আমি কী করবো, রোটেট টুলের সাহায্যে এর এজকে সিলেক্ট করব, সিলেক্ট করে এদিকে এজ বরাবর এই লুভারটাকে বসাবো। দেখুন আমার এই কর্নারে একটা সুন্দরভাবে একটা লুভার বসে গেল। সো এই লুভারটা এখানে যেভাবে বসেছে, সো প্রতিবারের মতন বা অন্যান্য বারের মতন এই লুভারটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে মুভ টুলের সাহায্যে 6 ইঞ্চি মুভ করে দিব, 6 ইঞ্চ। তারপর ধরে নিন আমার এখানে 20টা প্রয়োজন, সো আমি 20x এন্টার চাপ দিলাম, হয়ে গেল। সো 20x এন্টার চাপ দিলাম, আমার এখানে 20টা লুভার চলে আসলো। এক্সট্রা লুভারগুলোকে আমি সিলেক্ট করে ইরেজ করে দিলাম, এবং আমার এই লুভারগুলোকে অপোজিট সাইডে বসানোর জন্য আমি যে কাজটি করব সেটা হচ্ছে সবগুলো লুভারকে সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা জাস্ট এজ ধরে অপর এজের সাথে মিলিয়ে দিব। কিভাবে, মুভ টুল, মুভ টুলে সিলেক্ট করলাম কন্ট্রোলে চাপ দিয়ে, অ্যান্ড দেন এখানে গেলাম, দেন আবার মুভ টুল সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এজ বরাবর বসিয়ে দিলাম। সো খুব ইজিলি আমার একটা লুভার ওয়াল তৈরি হয়ে গেল। সো আমরা যখন কোনো ওয়ালে এরকমভাবে লুভার বা এরকম কাঠের টেক্সচারওয়ালা করতে চাই, ওরকম কাঠের টেক্সচার দিয়ে আমরা লুভার তৈরি করতে পারবো। এবং আমাদের যখন নিচের এই বেইজ এরকম তৈরি হয়ে যাবে, আমরা এই যে এই বেইজটাকে ধরুন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি গ্রুপ করে নিই বেইজটাকে, মেক গ্রুপ, তারপর আমরা এটাকে একটা বেসিক হাইট দিতে পারি। বেসিক হাইট যদি দেই এই বেইজটার ধরে নিন 6 ইঞ্চি, 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি বেইজটার 2 ইঞ্চি হাইট দিলাম, এবং এই বেইজটাকে আমরা চাইলে, যেহেতু এটা কাঠের বিল্ডিং, ঠিক একইভাবে এখানে মুভ করে উপরের দিলাম। তাহলে এখন দেখুন আমি চাইলে এটাকে শুধু যে এখানে বসাতে পারি তাই না, এই কাঠের ফ্রেমটাকে আরও বেশি রিয়েলিস্টিক করার জন্য এটা আমি আমার একদম মিড পয়েন্ট বরাবরও একবার বসাতে পারি। তাহলে মনে হবে যে এরকম একটা ব্র্যাকেট দিয়ে আমি বারবার ধরে রেখেছি পুরো কাঠের জিনিসটাকে। এভাবে আপনারা যদি কোনো বক্স বা কোনো লুভার জাতীয় ওয়াল তৈরি করতে চান, সো কপি পেস্ট এবং এই কপি টুলকে ব্যবহার করে খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন। এবার আসুন আমরা যে একটা এক্সটেনশন ইনস্টল করেছিলাম 1001 বিট টুল নামে, সেই টুলটা কীভাবে কাজ করে বা সেই টুলের সাহায্যে কীভাবে ওয়াল তৈরি করা যায় সেটা দেখি। ধরে নিন এখন আমরা এরকম আরেকটা বক্স তৈরি করলাম এবং এটা একটু ডানে বামে গিয়ে বিভিন্ন দিকে গিয়ে চলে এসেছে। সো এই বক্সটা তৈরি করলাম, ভিতরের লাইনগুলোকে ইরেজ করে দিলাম, এই লাইনগুলো আমাদের প্রয়োজন নেই। সো এই বক্সের চারপাশে আমাকে ওয়াল তৈরি করতে হবে। অফসেট টুল ব্যবহার করা ছাড়াও আমরা 1001 বিট টুলের সাহায্যে চারপাশে ওয়াল তৈরি করতে পারি। সেই ওয়ালটা কীভাবে তৈরি করব, আমি পুরো বক্সটাকে সিলেক্ট করে নিতে পারি, দেন সিলেক্ট করে নিলাম, দেন এখানে এই দেখুন বিল্ড ভার্টিক্যাল ওয়ালস নামে একটা অপশন আছে 1001 বিট টুলে, সেখানে ক্লিক করলাম। ক্লিক করে আমার ধরুন ওয়ালের থিকনেস দিচ্ছি 6 ইঞ্চি এবং ওয়ালের হাইট দিচ্ছি 10 ফিট দিয়ে বিল্ড ওয়াল এজ ক্লিক করলাম। এবার জাস্ট প্রতিটা এজে আমাকে ক্লিক করে দিতে হবে, এবং এভাবে খুব ইজিলি এক কর্নার থেকে আরেক কর্নারে খুব অল্প সময় আমরা ওয়াল তৈরি করে নিতে পারবো। এবং এই ওয়ালগুলো সাধারণত খুব ভালোভাবেই তৈরি হয়, কোনো ধরনের কোনো প্রবলেম থাকে না।
সো দেখেছেন, এইভাবে আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি। এছাড়াও ওয়াল তৈরির আরেকটা উপায়, বা অনেক সময় এমন হয় যে আমরা এরকম স্কেচ আপে মডেল তৈরি না করে আমরা বিভিন্ন ধরনের ভিউর মাধ্যমে মডেল তৈরি করি, অর্থাৎ রেফারেন্স লাইনের মাধ্যমে মডেল তৈরি করি। রেফারেন্স লাইন কি হতে পারে? যে আপনি একটা ক্যাড ড্রয়িং থেকে রেফারেন্স লাইন নিতে চান, সো ক্যাড ড্রয়িং ইম্পোর্ট করতে হলে ইম্পোর্টে গিয়ে ধরে নিন আমি এই ক্যাড ড্রয়িংটার উপরে কাজ করতে চাই, আমার এখানে একটা ক্যাড ড্রয়িং ইম্পোর্ট হয়েছে, এই ক্যাড ড্রয়িংটার উপরে এইটার রেফারেন্স অনুযায়ী আমি ধরে নিন একটা ওয়াল তৈরি করতে চাই। সো সেই সময় এই ওয়ালের মধ্যে বিভিন্ন জায়গায়, এই যে দেখুন এখানে জানলা আছে, ওয়াল তো আর এমন হয় না যে সব সময় একদম ফ্ল্যাট সারফেস হয়, খুব ইজিলি ওয়ালের মাঝখানে ওয়াল তৈরি করা যায়, কিন্তু ওয়ালের মধ্যে জানলা থাকে, দরজা থাকে, এই সমস্ত সময় ওয়ালকে আবার ডিভাইড করে নিতে হয়, অর্থাৎ এই যে এই উপায়ে ওয়াল তৈরি করে ওয়ালকে আবার ডিভাইড করে নিতে হয়। সো এই ব্যাপারটাকে ইজি করার জন্য দ্যার ইজ আ প্রসেস, অ্যান্ড দ্য প্রসেস ইজ লাইক, আমরা যখন ধরে নিন আমি এই এটা হচ্ছে আমার রেফারেন্স লাইন, এই রেফারেন্স লাইনে আমি ওয়াল তৈরি করব, এগুলো আমার হচ্ছে ওয়ালের রেফারেন্স লাইন। সো এই রেফারেন্স লাইনে ওয়াল তৈরি করার জন্য আমি কী করতে পারি, সেটা হচ্ছে সবার আগে আমার ওয়ালের যে প্রোফাইল, আমি সেই ওয়ালের একটা প্রোফাইল বিল্ড করে নিব। অর্থাৎ আমার ওয়াল ধরে নিন ভার্টিক্যাল এক্সিস বরাবর, অর্থাৎ ব্লু এক্সিস বরাবর হাইট হবে 10 ফিট, তারপর এদিকে গ্রিন এক্সিস বরাবর উইথ হবে ধরে নিন 6 ইঞ্চি, এবং আবার ব্লু এক্সিস বরাবর আমার হবে 10 ফিট। আমি একটা ওয়ালের লেআউট তৈরি করে নিলাম, তারপরে এই লেআউটটাকে আমি চাইলে ডাবল ক্লিক করে গ্রুপ করে দিব, মে গ্রুপ করে দিলাম। এখন যে কাজটা আমরা, গ্রুপ না করলেও চলবে, এমন না যে আপনাকে গ্রুপ করে নিতে হবে, গ্রুপ না করলেও এখানে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, তবে গ্রুপ করে নিলে পুরোটা ওয়াল গ্রুপ হিসেবে আসবে, গ্রুপ না করে নিলে পুরোটা ওয়াল গ্রুপ ছাড়া আসবে, দ্যাটস দ্য থিং। এখন গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে আমি পুশ পুল টুলের সাহায্যে এটাকে পুশ করা শুরু করলাম, এবং পুশ করার সময় নিচে যে আমার এই যে ওয়াল এবং জানলার রেফারেন্স আছে, ওই যে জায়গায় জানলা হবে ঠিক তার জানলার আগে রেফারেন্স পয়েন্ট অনুযায়ী ওয়ালটাকে থেমে দিলাম, ওয়ালটা শেষ হয়ে গেল। দেন আবার এই একইভাবে আমি এখান থেকে পুশ পুল টুলের সাহায্যে ক্লিক করে পুশ করা শুরু করব। তো নর্মালি যখন পুশ পুল টুলের সাহায্যে পুশ করা শুরু করি, তখন এটা আবার একটা সেম ওয়াল হিসেবে, মানে সেম ওয়াল হিসেবে এক্সট্রুড হয়, কিন্তু তখন যদি আপনি কন্ট্রোলে চাপ দেন, তাহলে যেখান থেকে শুরু করেছিলেন ঠিক সেই জায়গায় একটা পার্টিশন ওয়াল তৈরি হয়ে যাবে। এভাবে আপনি জানলার শেষ পেজ পর্যন্ত যেতে পারেন, দেন আবার পুশ পুল টুলের সাহায্যে ক্লিক করে কন্ট্রোলে চাপ দিয়ে ওয়ালের এজ পর্যন্ত যেতে পারেন, এভাবে আবার পুশ পুল টুলের সাহায্যে কন্ট্রোলে চাপ দিয়ে আলাদা আলাদা ফেস তৈরি করে নিতে পারেন, এভাবে কন্ট্রোল টুলের সাহায্যে আবার এখানে, দেন এখান থেকে আবার শুরু করে কন্ট্রোলের সাহায্যে এটাকে ডিভাইড করে দিলেন, এই ওয়াল এখানে শেষ হয়ে গেল, দেন আবার এখান থেকে যখন শুরু করলেন কন্ট্রোল টুলের সাহায্যে স্ট্রেট টেনে একদম এজ পর্যন্ত নিয়ে আসলেন। সো এভাবে আপনি চাইলে যখন আপনার ওয়ালে ডেপথ আনা প্রয়োজন বা উইন্ডোর ওয়ালগুলো ইরেজ করে দেওয়া প্রয়োজন, ঠিক সেই কাজগুলো আপনি এখানে করতে পারবেন। যেমন ধরুন আমি যে এখানে ওয়ালের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লাইন তৈরি করেছিলাম ওয়াল তৈরি করার সময়, এখন চাইলে আমি উইন্ডোর অংশটুকুকে এখান থেকে মিনিমাইজ করে দিয়ে নাই করে দিতে পারবো। সো ইটস মোর ইজিয়ার পরবর্তীতে সিঁড়ি অথবা জানলা বা সরি উইন জানলা অথবা দরজার জন্য আবার একে নেওয়ার চাইতে, ইটস মোর ইজিয়ার যে আমরা পূর্ববর্তীতে বা আগে থেকে এরকম করে নিতে পারি। এছাড়াও ওয়ালের মধ্যে আপনারা জানলা তৈরি করার জন্য 1001 বিট টুলে উইন্ডোর ফ্রেম মেকার নামে একটা অপশন আছে, সেটা এই বিল্ড ওয়ালের পাশে, এই দেখুন ক্রিয়েট ওপেনিংস ইন ভার্টিক্যাল ওয়াল, সেটা হচ্ছে আপনি ধরেন আমার জানলার সাইজ হচ্ছে 4 ফিট বাই 5 ফিট, এই জানলা আমি এখন ক্রিয়েট ওপেনিং দিলাম, ক্রিয়েট ওপেনিং দেওয়ার পর এই ওয়ালের মধ্যে আমার এখানে বসাতে হবে, আমি একটা এজ সিলেক্ট করে নিলাম। সো আমি যখনই পিক পয়েন্ট সিলেক্ট করবো, দেখুন এখানে এই বক্সটা এরকম একটা বক্স চলে এসেছে, তারপর এটা এজ থেকে আমি হাইট যদি দিতে চাই ডানে বামে কতখানি মুভ হবে, 0 ফিট দিলাম, হাইটের ক্ষেত্রেও আমি দিলাম 3 ফিট দিয়ে এন্টার চাপ দিলাম, দেখুন অলরেডি একটা বক্স তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা ম্যানুয়ালি চাইলেও একটা বক্স এরিয়া সিলেক্ট করতে পারবেন, মাসল ডাবল ক্লিকের মাধ্যমে এখানে 5 হয়ে যাবে, সো আমাদেরকে আলাদাভাবে কোনো ওয়াল অথবা কোনো ইয়ার 5 করতে হবে না। সো আপনি চাইলে এটাকে ডোরের হাইট দিয়েও 5 করে নিতে পারেন, সো ইজিলি ভার্টিক্যাল ওয়ালের মধ্যে 5 তৈরি করে ফেলা যায়। তো যাই হোক, এই ছিল আমার আজকের আয়োজন, আজকের ভিডিও, অর্থাৎ কীভাবে তাড়াতাড়ি ওয়াল তৈরি করা যায় তার কিছু উপায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে ভিডিওটিতে লাইক করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য। খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই অবশ্যই পাশের জনকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।